ঈদ মুবারক সবাইকে। আমাদের ঈদ আয়োজনে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ফাইনালি ঈদ ব্লগটা নিয়ে হাজির হলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন ঈদের সকালবেলা নামাজের পরে বের হচ্ছি, আমার একটা কাজিনের বাসায় যাব, তো ওর বাসায় একটু দেখা করে দেন বাসায় আসবো। রাতে আমার বাসায় আয়োজন আছে, তো অনেক 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 মানে প্ল্যান আছে আজকের ঈদের দিন নিয়ে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন আমরা কি কি করছি। আমাদের ছোট 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 এখন আমরা রওনা করে দিলাম বিসমিল্লাহ বলে। তারা দুই ভাই আজকে পিছনে আছে, আমি অলওয়েজ এহলানের সাথে মানে পিছনে বসি। রেহান আজকে বললো তুমি আজকে বাবার সাথে সামনে বসো, কি আজকের ওয়েদারটা ভালো আছে, হোপফুলি সারাদিন এরকম থাকবে। আর এই ওয়েদারটা থাকলে ঈদের দিনটা সবার জন্যই ভালো হবে ঘোরাঘুরি করে। তো এই আর কি, এখন দাওয়াতে গিয়ে পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। জি না, 10-15 মিনিট আগে বলেছিলাম যে হচ্ছে ইউকের ওয়েদার ভালো, সো জাস্ট 10-15 মিনিটের ব্যবধানে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইউকের ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, মানে কোনো গ্যারান্টি নেই। তো এখন মনে হচ্ছে বৃষ্টি হবে, বাট আবার একটু পরে দেখা যাবে আবার রোদ উঠবে, কারণ ইউকে তো এরকমই হয়, এনি টাইম বৃষ্টি, এনি টাইম রোদ। সো যাই হোক, এখন আমরা যাচ্ছি, সো আমরা চলে আসছি, এখন যাব আমার কাজিনের বাসায়। এই তো আমি শুনছি নিউতে গেছি, তো গুম কুসে গেছিল তো মা, তুমি কি তো ঈদ মোবারক বলে দিছ সবাইকে। হ্যাঁ, আমার দুইটা কলি যা, আসতে না আসতেই দেখি টেবিল ভর্তি মজার মজার খাবার দিয়ে একদম সাজিয়ে রেখেছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছিল। পাশাপাশি খাবারগুলো অনেক মজার ছিল, সব কিছু মিলিয়ে অনেক মজার ছিল খাবারগুলো। থ্যাংক ইউ আরিফা এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য। আর আমরা যাওয়ার আগে ওরা একদম সব রেডি করে রাখছিল যে আমরা গেলে সবাই মিলে একসাথে খাবো, সেই জন্য খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারপরে হচ্ছে আমরা এখন গার্ডেনে এসেছি ছবি তোলার জন্য। ওরা রিসেন্টলি এই বাসাটা মুভ হয়েছে, বাট এত অল্প দিনে বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর ওদের বাসাটাও অনেক সুন্দর। তো আমরা গার্ডেনে আসলাম, প্রথমে ফ্যামিলি ফটো তুললাম, তারপরে হচ্ছে আমরা এখানে সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। আমরা এখন ছবি তুলতেছি সবাই একসাথে। এই যে হচ্ছে আমার মামা মামি, মামা মামিরা সুইডেন থেকে আসছে ঈদ করার জন্য। আর এই যে হচ্ছে সুবন আর আরিফা, হচ্ছে আমার সুবন খালাতো ভাই, তো আরিফা হচ্ছে খালাতো ভাইয়ের বউ, ওরা কাজিন আমার। আর এই তো আমরা তো অনেক ছিলেন, হ্যাঁ, সব মিলে আমরা একসাথে ঈদ করলাম। এখন বাসায় চলে যাব, বের হয়ে যাচ্ছি সবাইকে, বাই বাই, আল্লাহ হাফেজ, বাকি থাকো সবাইকে, আল্লাহ হাফেজ, ওই আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই। আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের বাসায় যেহেতু রাতের বেলা অনেক গেস্ট আসবে, সেই জন্য আসলে আমরা খুব একটা লেট করতে পারিনি। তো মোটামুটি যেটুকু সময় ছিলাম অনেক এনজয় করেছি। এরপরে বাসায় এসেই তাড়াহুড়া করে আমি হচ্ছে টুকটাক রান্নাবান্না যেগুলো বাকি আছে সেগুলো সেরে নিব। পোলাও, ভেজিটেবল এগুলো মানে করা হয়েছিল না, তারপরে ফুল ডেকোরেশন এগুলো সব কিছু বাকি ছিল আসলে। তো আমি ফার্স্টে এসেই হচ্ছে ভেজিটেবলটা উঠিয়ে দিলাম, এটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলের ভেজিটেবল, যেটা আমাদের দেশি স্টাইলে। তো আমি এখানে চিকেনের মধ্যে আদা, রসুন, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে সকালবেলায় মেখে রেখেছিলাম, যেহেতু আমি বিকালে সময় পাবো না সেটা আমি জানতাম। তো ওইটাকে একটু তেলের উপর ছেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে সবজিগুলো হালকা ভাপ দিয়ে রেখেছি। এখানে আমি পেঁপে, গাজর, ফুলকপি, ব্রোকলি, বিনস এগুলো হচ্ছে হালকা করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর চিকেনটা হচ্ছে তেলের উপরে ছেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি একটু আপনাদের সাথে আজকে রেসিপিটাও শেয়ার করে ফেলছি, এই রেসিপিটা অনেকেই চেয়েছেন আমার কাছে অনেকবার। তো জাস্ট চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে নর্মাল মশলা দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ, জিরা,
লাল মরিচ গরম মশলা এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, যেহেতু পরিমাণে আসলে বেশি করছি, 1/4 কাপের মতো হচ্ছে ডাবল ক্রিম দিয়ে দিলাম, কারণ এখানে আমি পুরো যে হাঁড়িটা দেখছেন এই হাঁড়িটা ভরে রান্না করেছি সবজিটা, আর এই হাঁড়ির সাইজটা ভিডিওতে ছোটো দেখা গেলেও সামনাসামনি বড়ই ছিল। তো ডাবল ক্রিম দেওয়ার পরে একটু মিক্সড করে নেওয়ার পরে এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজি দেওয়ার পরে এবার চিকেনের সাথে সবজি ভালো করে একটু মিক্সড করে নিব, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু জাস্ট মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গ্রেভির জন্য ইউজ করছি রেগুলার লিকুইড গরুর দুধ। আর এর মধ্যে হচ্ছে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি পরবর্তীতে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব, খুবই সিম্পল বাট এই সবজিটা খেতে কিন্তু খুব মজা হয়। দুধটা দেওয়ার কারণে গ্রেভিটা একটু ডিফারেন্ট হয়, যার জন্য আমার কাছে মনে হয় যে এটা খেতে নর্মাল চাইনিজ ভেজিটেবলের থেকে আলাদা হয় এবং মজার হয়। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম একটু ফুটে উঠবে, আপনারা চাইলে দুধের সাথে পানি মিক্সডও করে দিতে পারেন, সমস্যা নেই। এবার ফুটে ওঠার পরে জাস্ট কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে গ্রেভিটা ঘন হতে থাকবে, ঘন হতে যখন শুরু করবে ওই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। জাস্ট এই যে যখন এরকম হালকা ঘন হয়ে যাবে, খুব বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো সবজি রান্না ডান, এবার চুলা থেকে আমি নামিয়ে নেব। এরপরে তাড়াহুড়া করে আমি পোলাও বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এখানে হাঁড়িটা অনেক ছোটো দেখা গেলেও এখানে প্রায় 4 থেকে 4.5 কেজি চালের মতো পোলাও রান্না করেছি। এই হাঁড়িটা অনেক বড়, আমি রিসেন্টলি হাঁড়িটা নতুন কিনেছি রমজানের মধ্যেই, আর এই হাঁড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, সামনাসামনি অনেক বড় এই হাঁড়িটা, আর এটার মধ্যে পোলাও রান্না করার জন্যই আমি আসলে কিনেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি, আর গরম পানি হচ্ছে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল দিয়ে দিচ্ছি। আজকে পোলাওটা আমি খুব সিম্পলভাবে রান্না করেছি বাট পোলাওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর হচ্ছে গরম পানি দেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, গুঁড়া দুধ দিতে চেয়েছিলাম সেটা আমি দিতে ভুলে গিয়েছি, বাট একটু গুঁড়া দুধ দিয়ে দিলে টেস্ট আরও ভালো আসে। তো আজকে আমি আসলে গুঁড়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম। তো লবণ টবণ দিয়ে একদম দমে বসিয়ে দিয়েছি, যখন পুরোপুরি পানিটা টেনে যাবে ওই পর্যায়ে আমি হচ্ছে উপর থেকে রাইসটাকে একটু তুলে তুলে এটাকে একটু উঁচু করে দিব, যাতে করে যেই উপরের রাইসটা সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু বড় হাঁড়িতে অনেকটা পরিমাণে পোলাও রান্না করছি, পুরোটা আসলে উল্টে পাল্টে দেওয়ার কোনো দরকার হবে না, এমনিতেই রাইসটা সিদ্ধ হয়ে যাবে। আমি যখন এরকম একসাথে অনেকগুলো করে পোলাও রান্না করি তখন আমি পুরো পোলাওটা উল্টে পাল্টে আর নাড়াচাড়া করি না, শুধুমাত্র উপরের একটা লেয়ার এভাবে নেড়েচেড়ে, মানে নিচ থেকে উপরে উঠে তারপর উপরটা সমান করে দিয়ে দমে দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবার আমি 1/4 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যাতে একটু শাহি আসে সেই জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো ঘি, উপর দিয়ে আমি প্রথমে শুধু তেল ব্যবহার করেছি, ঘি ব্যবহার করিনি। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে আমার কাছে মনে হয় পোলাওয়ের মধ্যে ঘির ফ্লেভারটা আরও বেশি স্ট্রংলি পাওয়া যায়, আর অল্প পরিমাণ ঘিয়েতে অনেক ফ্লেভারফুল একটা পোলাও হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি হচ্ছে উপর দিয়ে ঘিটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পোলাওয়ের উপরে পেঁয়াজ বেরেস্তা ছেড়ে দেওয়ার পরে, দমে দেওয়ার পরে আমার কাছে মনে হয় কি যে পোলাওয়ের ফ্লেভারটা আরও বেশি রিচ হয়ে যায়, আমি এটা খুব পছন্দ করি এই ফ্লেভারটা। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখন আমি ফাইনালি পোলাওটাকে হচ্ছে একদম লো হিটে দমে রেখে দিব। 15-20 মিনিট দমে দেওয়ার পরে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি পোলাও আমার ডান। পোলাও ডান করার পরে খুবই তাড়াহুড়া করে এবার ফাইনালি হচ্ছে আমি খাবারগুলো একদম ডিসপ্লে করে দিয়েছি, যাতে করে সবাই যে যার মতো করে নিয়ে নিজের পছন্দ মতো খেয়ে নিতে পারে। আমি নিজে আসলে আর বাটিতে বাটিতে বেড়ে যাতে আমার খাওয়াতে না হয়, যেহেতু আলহামদুলিল্লাহ অনেক গেস্ট আসবে তো এভাবে দিলে অনেক সুবিধা হয়। তো আমি এখানে করেছিলাম হচ্ছে বেগুন মশলা, তারপরে এটা ছিল হচ্ছে চিংড়ি মাছ ভুনা, আর একটা ফার্স্টে যেটা দেখালাম ওইটা ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে মরিচ খোলা, এখানে যে একটু আগে যে সবজিটা রান্না করলাম সেই সবজি ছিল, তারপরে এখানে ছিল গরুর মাংস, গরুর মাংসটা আমি গতকালকে রাতেই রান্না করে রেখেছিলাম যেহেতু আজকে হাতে সময় কম পাবো জানতাম। এখানে করেছিলাম চিলি চিকেন, আর করেছিলাম চিকেন রোস্ট, চিকেন রোস্টটাও আগের দিন রাতে আমি করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে মোটামুটি আমার খাবার দাবার সব কিছু ফাইনালি রেডি। আমি চেষ্টা করেছি ঈদ উপলক্ষে একটু হালকা পাতলা ডেকোরেশন করার জন্য, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বাট সামনাসামনি দেখতে কিন্তু ভিডিওর থেকে ভালো লাগছিল।
তো যাই হোক, সব সময়ের জন্য চেষ্টা করি আসলে নিজের সামর্থ্য অনুযায়ী নিজের স্বার্থটুকুকে মিটিয়ে নেওয়ার জন্য। আর এই ধরনের কাজ করতে আমি অনেক বেশি শান্তি পাই। আমি আমার সামর্থ্যর জায়গা থেকে আমার শখটাকে পূরণ করার জন্য সবসময় চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমি এসব করে অনেক শান্তি পাই। তো এক এক করে কিন্তু গেস্ট আসে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে, অলরেডি সবাই একটু একটু করে আসা শুরু করছে। আমাদের মোটামুটি অনেককেই বলেছি, পরিচিত জন যারা আছেন, তো সবাই আর কি যে যার মতো করে, কোনো টাইম ফিক্সড ছিল না, যার যখন সুবিধা হয় সে যখন চলে আসবে এভাবেই বলা ছিল। তো এখানে যে মামা মামি রদুষী কাজল ভাই তারপরে ভাবি ওরা আসছে, ওনারাই ফার্স্ট ব্যাচের গেস্ট ছিল আমাদের। তো আমি খাবার দিয়ে দিয়েছি, আর টেবিল ডেকোরেশনটা আজকে খুব একটা দেখানো হয় নাই, তো এইভাবে হচ্ছে আমি আমার টেবিলটা সেট করেছিলাম। এই হচ্ছে টেবিল সেটের ফাইনাল লুক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বড়ই সুন্দর তো লাগতেছে। এখনও অনেকে আসছে, অনেকে খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে, তো এভাবেই চলছিল আমাদের দাওয়াতের আয়োজন। তো এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম ভিতরে, আর এই বাইরে অনেকে খাওয়া দাওয়া করছিল, অনেকের এখনও খাওয়া হয় না, আবার অনেকে খেয়ে অলরেডি চলে গিয়েছে। তো আমি হচ্ছে খাবার দাবার দেখছিলাম যে কোনোটা রিফিল করতে হবে কিনা বা আবার কোনো কিছু লাগবে কিনা। আর এখনও মোটামুটি আরও অনেকে আসা বাকি আছে, খাওয়া দাওয়া আরও অনেকের বাকি আছে, আমরাও খাবো সবাই একসাথে মিলে। তো ফাইনালি আমরা সবাই এখন একসাথে খাবো। তো খাওয়ার আগে আপনাদেরকে সবাইকে একটু শুভেচ্ছা জানালাম ঈদের, আর এই করতে করতে আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিব। সবাই খুব ভালো থাকবেন, আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।